জার্নি শেষ, অবশেষে গ্যাংটককে বিদায় এবং সিকিমকেও বিদায়, জার্নি আজকে শেষ হলো। গুড বাই গ্যাংটক, গুড বাই বিদায়। অবশেষে বিদায় জানাতে হলো গ্যাংটক শহরকে এবং তার সাথে সিকিমকে। প্রস্তুতি শেষ পর্বে, এবার বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তিস্তা নদীর ধার দিয়ে আঁকা বাঁকা পথ দিয়ে গাড়ি এগিয়ে চলল। পশ্চিমবঙ্গে চলে এসেছি, আর কয়েক দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাব শিলিগুড়ি। তারপর সেখানে ট্রেনের অপেক্ষা, তারপর বাড়ি। শিলিগুড়িতে এসে গাড়ি দাঁড়ালো, কারণ সেখানে গাড়ির টায়ার চেঞ্জ করতে হবে, তার জন্য দাঁড়িয়ে থাকতে হলো কিছুক্ষণ। দুপুর 1:10 আমরা শিলিগুড়ির NGP স্টেশনে পৌঁছলাম। ট্রেন সেই বিকেল 4:00 সময়, এতক্ষণ আমাদের বসে থাকতে হবে। মধ্যাহ্ন ভোজন কমপ্লিট, বসে থাকতে হলো প্রায় 2 ঘন্টা মতো। দশ মিনিট দেরিতে অর্থাৎ 4:10 তোরসা স্পেশাল এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল চা বাগান। এত নিচু জমিতে চা বাগান! তারপরে ধারণা এলো যে নিচু কোথায়, উত্তরবঙ্গের শিলিগুড়িতে যে এখনও রয়েছি সেটা তো কম নিচু না, প্রায় অনেক উচ্চতাতেই রয়েছে। এখানে চা বাগানগুলো দেখে বেশ ভালোই লাগলো। আমাদের দক্ষিণবঙ্গের ট্রেনে করে যেতে যেতে জানলা দিয়ে দেখলে ধান ক্ষেত দেখতে পাই, আর এখানে ধান ক্ষেতের বদলে চা বাগান। এইভাবেই বাইরের দৃশ্য দেখতে দেখতে অবশেষে সন্ধ্যা নেমে এলো। সূর্য আস্তে আস্তে অস্ত গেল, অন্ধকার নেমে এলো। আমরাও এগিয়ে এলাম অনেকটা দূরত্ব পার করে।
থেকে বাইরের একই একঘেয়েমি দৃশ্যের ভিডিও আর করলাম না। অবশেষে পরের দিন অর্থাৎ 26 তারিখ আমরা ভোর 5টা নাগাদ শিয়ালদা স্টেশনে নামলাম। এবার বাড়ি ফেরার পালা। সিকিম সিরিজের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।